तथ्य गोपन और आदालत अवमाननार मामलाय विजय माल्य के चार मासेर जेल हेफाजतेर निर्देश दिल सुप्रीम कोर्ट संगे 2000 टाका जरिमाना 2017 সালের এক মামলার প্রেক্ষিতে এই রায়দান সর্বোচ্চ আদালতে 9000 কোটি টাকা ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মাল্য বর্তমানে তিনি দেশ ছাড়া তথ্য গোপন ও আদালত অবমাননার মামলায় বিজয় মাল্যকে চার মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সঙ্গে 2000 টাকা জরিমানা 2017 সালের এক মামলার প্রেক্ষিতে এই রায়দান সর্বোচ্চ আদালতে 9000 কোটি টাকা ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মাল্য বর্তমানে দেশ ছাড়া রয়েছে মেট্রোর উদ্বোধন আমন্ত্রণ বিতর্কে এবার নতুন মোড় আমন্ত্রণ পত্রে মুখ্যমন্ত্রীর নাম নেই মেয়র এমনকি রাজ্যপালেরও আমন্ত্রণ পত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ এবং বিধায়কের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আপনাদের আরো একবার জানিয়ে রাখি এবার মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ বিতর্কে এবার নতুন মোড় যেখানে নাম নেই মুখ্যমন্ত্রীর মেয়র এমনকি রাজ্যপালেরও নাম নেই আমন্ত্রণ পত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ এবং বিধায়কের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে রাজশ্রী গত কাল পর্যন্ত যেমনটা জানা গিয়েছিল যে একেবারে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী এবং মেয়র রাজ্যপাল এদের সকলকে এখন জানা যাচ্ছে যে একেবারে নামই নেই আমন্ত্রণ পত্র এদের কারোর একদমই তাই কুসুমিতা গতকাল সন্ধেবেলাও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল মেয়র এবং স্থানীয় সাংসদ বিধায়ক হাওড়ার সাংসদ সকলের কাছেই আমন্ত্রণ পত্র যাবে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এমনটাই কিন্তু রেল সূত্রেও জানা গিয়েছিল এবং সেই মতনই গোটা বিষয়টা একটা বলা হয়েছিল যে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমস্ত ব্যক্তিবর্গকে কিন্তু আজকে যখন আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এলো তাতে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র শিয়ালদার যে নতুন মেট্রো স্টেশনের উদ্বোধন হচ্ছে সেই এলাকার স্থানীয় সাংসদ কলকাতা উত্তরের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক পরেশ পাল এই দুজনের নামই আমন্ত্রণ পত্রে উল্লেখ রয়েছে আর কারোর নামই উল্লেখ নেই মুখ্যমন্ত্রী মেয়র রাজ্যপাল বিরোধী দলনেতা কারোর নামেরই উল্লেখ নেই যদিও রেল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সরকারি অনুষ্ঠানের যে নিয়ম বিধি রয়েছে তাতে যে এলাকায় বা যে প্রকল্পের উদ্বোধন হচ্ছে সেই এলাকার স্থানীয় সাংসদ এবং বিধায়কের নামই আমন্ত্রণ পত্রে উল্লেখ থাকে এবং এই দুজনের নাম উল্লিখিত আমন্ত্রণ পত্রটি মুখ্যমন্ত্রী মেয়র এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এই সকলের কাছে রাজভবন সকলের কাছে এই আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও আমন্ত্রণ পত্রে তাদের কোনো নামের উল্লেখ নেই এইটাই কিন্তু এখন এই আমন্ত্রণ পত্রটি একেবারেই অফিসিয়াল রেলের আমন্ত্রণ পত্র এবং আজকে বিকেল 5টার সময় নতুন শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাতে কিন্তু তার আগে এই সকালবেলায় এই আমন্ত্রণ পত্রটি প্রকাশ্যে আসার পর যাবতীয় যে জল্পনা ছিল সেই জল্পনার অবসান হলো এবং দেখা গেল যে মুখ্যমন্ত্রী কিংবা মেয়র কিংবা রাজ্যপাল যাদের নাম বলা হয়েছিল যে আমন্ত্রণ করা হবে বলে তাদের নামের কোনো উল্লেখ আমন্ত্রণ পত্রে নেই তাদের সঙ্গে বাংলার রাজনীতি এবং উন্নয়নের কোনো সম্পর্ক নেই এবং যাদের মধ্যে সবসময় একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাব কাজ করছে তাদের কাছ থেকে এর থেকে বেশি কি হতে হবে মুখ্যমন্ত্রীকে গতকাল রাত্রে বাড়িতে একটা কার্ড ফেলে দিয়ে আসা হয়েছে এর নাম আমন্ত্রণ বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ কার্ডেও নাম নেই সবচেয়ে বড় কথা কোন প্রজেক্ট যে মেট্রো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান তার ভাবনা এটা আগা গোড়া নির্মাণে তার প্রথম থেকে টাকা বরাদ্দ করা এই যে কাজ করতে গেলে জমি লাগে জনবহুল এলাকায় সেই জায়গাটা মানুষকে গুছিয়ে যাতে অসুবিধে না হয় গোটা কাজটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আর তার নাম নেই তাকে আগের দিন বাড়িতে একটা কার্ড পাঠিয়ে মেয়রকে আগের দিন বাড়িতে একটা কার্ড ফেলে দেওয়া হলো এর নাম আমন্ত্রণ এটা হয়